little bit, a little rice, makes a man healthy, wealthy, and wise. Hello, Prajapati, Prajapati. আমি যখনই শুরু করতে যাই তখনই প্লেন যায়, এটা মানে একদম নিয়ম হয়ে গেছে। তো গুড আফটারনুন, আজকে একটু লেট হয়ে গেল কারণ কোনো ডোমেস্টিক হেল্প নেই, আমরা কোনো রকমের কাজ ফাজ সারছি যেরকম পাচ্ছি, তো এতক্ষণ সেগুলোই চলছিল, তো সেখানেও যাব কিছুটা পড়বে। তো তার আগে বলে দিই, আজকে ব্লগটাকে একটু অন্যভাবে স্টার্ট করতে চাইছি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে প্রফেশনালি আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, তো আমাদের অনেক বছর 14 বছর ধরে কাজ হচ্ছে, তেমনই একটা কাজ 8 বছর প্রায় পুরনো, তো তারা হচ্ছে মুভ অন করছে অন্য জায়গায়। তো তার আগে আমরা একটা ওখানকার ছবি তোলার অনুমতি পেয়েছিলাম, তো একটুখানি মেসি হয়ে আছে যেহেতু তারা মুভ অন করছে ওখান থেকে, তো কিছুটা কাজের ঝলক আমি দেখাবো আজকে। এবার ব্যাপার হচ্ছে ইন্টেরিয়র ফ্যাশন, যাই বলুন আমাদের লাইফে যা যা ঘটে তার একটা ট্রেন্ডিং একটা ব্যাপার থাকে এভরিথিংয়ে। তো তখন যেরকম ট্রেন্ডিং ছিল, তখন ইন্টেরিয়র যেরকম ট্রেন্ডে ছিল, সেই ট্রেন্ড অনুযায়ী আমাদের কাজটা হয়েছিল। আর এই ট্রেন্ডটা না চেঞ্জ হতে থাকে, যেমন এখন ট্রেন্ডে আছে দেখবেন চারকোল বোর্ডের কাজ খুব ট্রেন্ডে আছে, এখন জালি ওয়ার্ক খুব চলছে, তেমনি তখন যা ট্রেন্ডে ছিল সেই অনুযায়ী কাজটা করা হয়েছিল। তো বেসিক্যালি হচ্ছে, চলুন আমি কথা না বাড়িয়ে আমি ওখানে সাইটে কিছুটা ঝলক আমি দেখিয়ে দিই। এখন ওনারা থাকছেন, ওনারা খুব শিগগিরই এখান থেকে মুভ অন করে যাবেন। দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক। আমি আগেও বলেছি ইউটিউব, তো আমার এখানে ইউটিউব জার্নি আমার খুবই শর্ট, মাত্র 1 বছর হয়েছে, আমরা সেভাবে কোনো পাবলিসিটি করিনি। যখন যে ক্লায়েন্টের সাথে আমরা যুক্ত হই তারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং তাদের বন্ধুবান্ধব বা আত্মীয়র সাথে আমাদের যুক্ত করে দেন, ওটাই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট। তো আজকে যে সুযোগটা পেয়েছি সুযোগটা সদ্ব্যবহার করলাম, এছাড়াও আমি খুব বেশি ব্লগ করতে পারছি না, কালকে বুবুর এক্সাম আছে, ওই বিষয়টা একটু পরে আসছি। তো চলুন আপনাদের একটুখানি আমি আমাদের ওই সাইডটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। যে কোনো বাড়ি বা ফ্ল্যাট বা রেসিডেন্সে আজকাল দেখবেন এন্ট্রান্সটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা থাকে, আর এই যে ডোরটা আছে এটা কিন্তু ফ্ল্যাশ ডোর আছে। এবার এটা হচ্ছে ক্লায়েন্টের নিজের ওপর থাকে, কেউ ভিনিয়াল লাগায় কেউ ল্যামিনেট লাগায়, এটা অ্যাজ পার ক্লায়েন্ট চয়েস হয়। আজকাল চারকোল বোর্ডেরও অনেক কাজ হচ্ছে যেটা একটুখানি কস্টলি পড়ে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়। এখানে কোলাপসেবল গেটটাকে লোকানোর জন্য একটা সুন্দর মোটা প্যানেলিং ওয়ার্ক করা আছে, যেখানে পকেটের মধ্যে কোলাপসেবলটা ঢুকে যায়, দেখা যায় না। আর মিষ্টি করে একটা শু ক্যাবিনেট করা আছে, আবার ভেতরেও কিন্তু শু রাখার একটা জায়গা দেওয়া হয়েছে। আজকে আমি মেনলি এই প্রজেক্টের লিভিং ডাইনিং কিচেন ওপেন কনসেপ্টে করা আছে সেটা দেখাবো, স্টাডি এরিয়াটাই দেখাবো, বেডরুম আমি আজকে দেখাবো না। আর এখানে হচ্ছে মোটামুটি অনেক জিনিস খোলা হয়ে গেছে, কারণ কিছু কিছু জিনিস ওনারা নিয়ে যাবেন, তার জন্য আমাদের ডেকেছেন। আর 8 বছর আগের কাজ কী কন্ডিশনে আছে সেটাই দেখানোটাই আসল উদ্দেশ্য। এখানকার 98% জব আমাদের করা, ওয়াল পেন্টিং, টেক্সচার পেন্ট, ফার্নিচার ওয়ার্ক, ফলস সিলিং, এভরিথিং কিন্তু আমাদের দিয়ে করানো হয়েছিল, এবং 8 বছর পরের কন্ডিশন হচ্ছে এখন এইটা। যে কোনো প্রজেক্টে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, আমার প্রচুর স্টোরেজ চাই, প্রচুর ডিসপ্লে ইউনিট চাই, কিন্তু যেন জবরজং না হয়ে যায়। তো একটা কাজ যখন এক্সিকিউট হয় আগে কিন্তু ড্রয়িং রেডি হয়, দেন হচ্ছে এই যে ল্যামিনেটের কালার বলুন, ওয়ালের কালার বলুন, বা ফার্নিচারের ডিজাইনের ডিটেল বলুন, এভরিথিং ফাইনাল করা হয়। যখন আমাদের ক্লায়েন্ট বলে হ্যাঁ এটা ফাইন, ওকে আপনারা এগোতে পারেন, তারপরেই কিন্তু মেইন যে এক্সিকিউশনটা বা কার্পেন্ট্রি ওয়ার্ক বলুন বা ওয়াল পেন্টিংয়ের কাজ বলুন সবটা কিন্তু শুরু করা হয়। ফলস সিলিংয়ে এখানে প্রচুর উডেন ওয়ার্ক করা আছে, তো অনেক ক্ষেত্রে যেটা আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে বিমকে নিয়ে, অনেক ক্ষেত্রে বিমটা অবস্ট্রাকশন হিসাবে চলে আসে, আর অনেক ক্ষেত্রেই এই বেয়ারা বিমকে আমাদের এইভাবেই জব্দ করতে হয়। ইনসাইড লিভিং এরিয়াতেও কিন্তু এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে একটা শু ক্যাবিনেট দেওয়া হয়েছে, এবং সাথে অনেকটা স্টোরেজের অপশন দেওয়া হয়েছে। এখন স্ট্যান্ডার্ড যত কনস্ট্রাকশন হয় নতুন, সেগুলো জেনারেলি রুম হাইট 8.5 ফুট থেকে 9 ফুটের মধ্যে কিন্তু রাখা হয়। যখনই এক্সট্রা স্টোরেজ হিসেবে ওভারহেড করানোর ডিসিশনটা নেবেন, তখন একটা সাজেশন দিই, আপনারা চেষ্টা করবেন সেটাকে আপ টু সিলিং অবধি করার। আমরা আসলে এমন একটা টাইমে এসেছি যখন কিচেন ইজ কোয়াইট বিজি, আর কিচেন বিজি মানে কিচেন মেসি।
তো ঠিক আছে, কিছু করার নেই, এটা আমিও যখন কাজ করি কিচেন এরকম মেসি হয়ে থাকে। তো আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে খুব ছোট্ট কিচেন করা আছে। এই জায়গাটা কিচেনটা কিন্তু খুব বিশাল হিউজ না, কিন্তু স্টোরেজগুলোকে কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এইদিকে আমরা বিগ ড্রয়ার দিয়েছি হেভি টেলিস্কোপিক চ্যানেল দিয়ে, যেখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যা জিনিস যা ইচ্ছা আপনি স্টোর করতে পারেন, এগুলোর ওয়েট ক্যাপাসিটি প্রচুর হয়। এরপরে চলে যাব আন্ডার সিঙ্ক এরিয়া, যেটা সিঙ্ক এরিয়াতে বিশেষ কিছু কাজ করার থাকে না, ওখানে বেসিক্যালি আমরা এটাকে কভার আপ করে দিই আর ভেতরে ক্লিনিং স্টাফই থাকে, আর আমরা হয়তো ম্যাক্সিমাম হলে বিনের জায়গা করে দিই। আচ্ছা, এবারে চলে যাই কর্নারটাকে কীভাবে ইউজ করা হয়েছে। কর্নারকে দুভাবে ইউজ করা যেতে পারে, এক হচ্ছে আপনি শেলফ দিতে পারেন, অথবা এটা মার্কেটে অ্যাভেলেবেল সবচেয়ে সস্তা কর্নার ফিটিংস, যেটাকে কারোজেল বলা হয়। এর উপরেও আপনি যেতে পারেন, যত উপরে যাবেন তত দাম বাড়ে এবং তত ইউটিলাইজেশনটাও সুন্দর হয়। এটাও খুব সুন্দর এবং ম্যাক্সিমাম লোক কিন্তু এটাকেই প্রেফার করে বাজেট মডিউলার কিচেনে। এখানে ওপরে প্লেন ড্রয়ার দেওয়া হয়েছে, কিন্তু নিচে এই যে ওয়্যার যখনই দেখবেন সেগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ। এই যে আমার একটা আগেও একটা ব্লগ আছে, আমি সেটা হয়তো লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কিচেনের অ্যাক্সেসরিজ কাকে বলে। এটাও যে বটল পোলাও, যেটাকে গ্যাস ওভেনে খুব নিয়ারেস্ট জায়গায় রাখা হয়, তার কারণ হচ্ছে এর মধ্যে মশলা ঘি তেল এইসব থাকে, আর এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি রান্না করার সময়। আর ঠিক এটার পাশেই দেওয়া হয়েছে সিলিন্ডার রাখার অপশান, যেহেতু পাশে স্পেস ছিল সেহেতু কিছু সবজিও রাখা হয়েছে। আর এখানে হচ্ছে ওপরে ওভারহেডে ফার্স্ট এড গ্লাসের কাজ করা হয়েছে, এটাকে অ্যাজ আ টল ইউনিট টেনে দেওয়া হয়েছে, এবং ওপরে ওটিজি এবং মাইক্রোওয়েভ রাখারও ব্যবস্থা করা হয়েছে। বাড়ির আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্টাডি এরিয়া। স্টাডি এরিয়াটা দিদি আমাদের দেখিয়ে হেল্প করছে, দিদির রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ ডিজাইন করা। দিদির রিকোয়ারমেন্ট ছিল অনেক কিছু, কিন্তু একটাই কথা ছিল যে স্টোরেজ দিয়ে যেন জায়গাটা জবরজমনা হয়ে যায়, সে অনুযায়ী এটাকে ডিজাইন করা হয়েছে। ফার্স্ট যে জায়গাটা খোলা হচ্ছে সেটা সিনথেসাইজার, যেমন স্টোর করে রাখা আছে তেমনি যে পাল্লাটা খোলা হলো সেখানে সিনথেসাইজার রেখে বাজাতেও পারবে, এতটাই ওয়েট ক্যারি করতে পারবে। আর ওপরে এই যে ওভারহেডের যে পাল্লাটা খোলা হলো যেখানে ব্যাগ রাখা আছে, এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা ওয়াইড। তো এখানে স্টোরেজ আবার দুটো পারপাসও কিন্তু একসাথে সলভ করা হয়েছে। সো আশা করি যেটুকু দেখাতে চেয়েছিলাম আমি দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। তো এরকম ইচ্ছা আছে ইন ফিউচার আস্তে আস্তে আমরা এরকম আমাদের অনেক সাইটে আপনাদের নিয়ে যাব, দেখাবো আমাদের কাজগুলো, ইন ফিউচার নিশ্চয়ই যাব, কথা দিলাম। আর আজকে হচ্ছে আমি আমার মায়ের একটা অথেন্টিক রেসিপি আজকে করব, তো করবই যখন তাহলে শেয়ার কেন করব না। তো চলুন সরাসরি আপনাদের কিচেনে নিয়ে যাই, কারণ অনেক সাসপেন্স রেখে দিয়েছি। আর বুবুর এক্সাম নিয়ে যেটা বলা সেটা হচ্ছে কালকে, আজকে এটার পর জাম্প করে আবার কালকে চলে যাব। কালকের বুবুর 11টার সময় ওরাল আছে, আর বুবুকে নিয়ে কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে, খুব সামান্যই একটা কিছু করার প্ল্যান আছে। তো যাই করব আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ঘাস এখানে ফুলস, এখানে এগুলো এইগুলো। ওকে, আজকে যেটা করবো আরেকবার রিপিট করে দিই, সেটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা। এ বাড়িতেও আমি প্রথম এসে এটাকে চালু করি। এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা কি? আমি তো চিংড়ি প্রেমী, আপনারা এতদিনে বুঝেই গেছেন, তো এটাও কিন্তু চিংড়ি, একদম কুচো চিংড়ি যেগুলো পাওয়া যায়। আর আমি অনেক বলার পর অমিত খুঁজে পেয়েছে এবং আমার জন্য এনে দিয়েছে, এবং অবশেষে আমি আপনাদের সাথে আমার মায়ের এই অথেন্টিক রেসিপিটা শেয়ার করছি কুচো চিংড়ি দিয়ে, যেটা আমি আজকে করব। তো ধনেপাতাও পেয়ে গেছি, ধনেপাতার অপেক্ষাতে ছিলাম। আর কি কি লাগছে সেটা আমি বলে দিই। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন একটুখানি বাটা ছিল ওটাও দিয়ে দিয়েছি, আর রসুন কুচি, আপনাদের আদা রসুন বাটা যদি করা থাকে সেটাও দিয়ে দিতে পারেন, যেটা দোকানের পেস্ট পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আর লাগছে আমি অনেকটা ধনেপাতা নিয়েছি, আর পেঁয়াজকলি নিয়েছি। আমার মা পেঁয়াজকলিটা ইউজ করে খুব, লোটে মাছের বড়া হোক বা এই রেসিপিটা হোক, এটাতেও প্রচণ্ড ইউজ করে। তো এবার যেটা করব, এই বোলটার মধ্যেই আমি সব অ্যাসেম্বল করব। এটাও এখানে দিয়ে দিলাম, এর মধ্যে লঙ্কা কুচিও আছে বেশ অনেকটা। আমি দিয়ে দিচ্ছি যে চিংড়িটা আমি জল ঝরিয়ে রেখেছি, এটাকে অবশ্যই এরকম নেটওয়ালা কিছুতেই ধরবেন বা জল ঝরিয়ে রাখবেন, অন্য কিন্তু ঝোড়া নিলে কিন্তু সব বেরিয়ে চলে যাবে, এগুলো এতটাই ছোট। আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, বেশ কিছুটা হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে বেসন আর হচ্ছে চালের গুঁড়ো।
এই স্যুপের যে চামচগুলো আছে এই চামচটা নিয়ে আমি 4 চামচের মতন ভর্তি করে করে কিন্তু বেসন দিলাম। সেম চামচে ভর্তি করে 4 চামচ আমি চালের গুঁড়ো দেবো। এবার হচ্ছে এটাতে একটুখানি জল অ্যাড করা যেতেও পারে, কিন্তু সেটা পরে অ্যাড করবেন। আগে জিনিসটাকে পুরো অ্যাসেম্বল করে দেখবেন, অনেক সময় জলের কোনো প্রয়োজন হয় না। এদিকে মা ভাত করছে, আমাদের অন্যান্য রান্না সব হয়ে গেছে। মা ট্যাংরা মাছের ঝোল করেছে, আর কি করেছে মা? ও ডাল করেছে, ডালটা প্রয়োজন যদি। আমি অবশ্য তেল দিয়ে খাই, মারা ডাল দিয়ে খেতে বেশি পছন্দ করে। ছিটকে দিয়েছে এটা আমার কিন্তু রেডি, এটা জাস্ট ভাজার অপেক্ষা। আর একদম ভাজবো যখন তখন দেখো একদম ক্রিস্পি, একটা দারুণ পকোড়া হয় এটা দিয়ে। তো ভাজার টাইমে আবার চলে আসছি। পকোড়া ভাজা স্টার্ট হয়ে গেছে, এক লট অলরেডি হয়ে গেছে, এটা সেকেন্ড লটে ফ্রাই চলছে। তো ফ্রাইয়ের ক্ষেত্রে আমি আজকে সিঙ্গেল ফ্রাই করছি, তো এটাকে ডাবল ফ্রাই করা যেতে পারে। ডাবল ফ্রাইয়ের ক্ষেত্রে যখন প্রথমবারের ফ্রাইটা করবেন ওটা একটু কম ফ্রাই হবে, আর সেকেন্ডবারের ফ্রাইটা একটুখানি কড়া ফ্রাই হবে, এটাই জাস্ট মাথায় রাখতে হবে। আর এটাকে না অনেকভাবে খাওয়া যায়, অ্যাজ আ পকোড়া হিসাবে যেটা আমি আজকে দেখাচ্ছি এইভাবেও খাওয়া যায়। এই যে এরকম একদম আমি সিঙ্গেল ফ্রাই করছি, একদম ক্রিস্পি পকোড়া হয়েছে। এটাকে আপনারা নর্মাল পেঁয়াজ রসুন কষিয়ে যে ডিমের ঝোলের মতন ঝোল হয় সেরকম ঝোলেও ফেলতে পারেন, অথবা যেটা আমি করবো রাত্রিবেলা করবো ওটা আমি ব্লগে দেখাচ্ছি না, সেটা হচ্ছে চিলি ফিশের মতন করবো, যেমন চিলি চিকেন করি সেরকম, এরকম বড়া করে গ্রেভি করে ওর মধ্যে ফেলে দেবো। তো অবশেষে বুব্বুর পরীক্ষা ডান, আর ওরাল পরীক্ষা ছিল। এবার বুব্বু ওরাল বুব্বুর শ্বাসটা দেখাই একটুখানি, আমরা বুব্বুকে নিয়ে একটু বেরোবো। বুব্বু এদিকে চলে, বুব্বুকে নিয়ে একটু বেরোবো। অবশেষে বুব্বুর ওরাল পরীক্ষা ডান। আচ্ছা বুব্বু তুমি মাস্ক খুলে গেলো, আরে দাঁড়া তুই পরীক্ষায় কী পাবি সেটা বল। রসগোল্লা আর ওয়াটারমেলন লাড্ডু এসব পাবি পরীক্ষায়? আচ্ছা বুব্বু এগুলো পরীক্ষায় পাবে, সবাই শুনে নিলেন, এইসব পাবে। এবং এই খুশিতে ও এখন আমরা যাচ্ছি একটুখানি বেরোচ্ছি বুবুকে নিয়ে, ক্রিসমাসের সাজানোর লাইট লাগবে। এলইডি লাইট আমার নষ্ট হয়ে গেছে, সেটা কিনবো। আরও কিছু ওকে কথা দিয়েছিলাম, কিছু টুকটাক জিনিস, খুব স্টেশনারি জিনিস কিনে দেবো, তো সেগুলোর জন্য বেরোবো। তার জন্য বুবু হচ্ছে আজকে এই সাজ। দেখি বুবু চশমাটা পরে নাও দেখি, এই হচ্ছে বুবুর অ্যান্টি করোনা লুক। চলো বেরিয়ে পড়ি, হ্যাঁ শুধু জুতো পরা বাকি। এলইডি পাবো এখানে সমুদা, আমরা ডিফারেন্ট কালার নেবো না মামা? হ্যাঁ এই তো দেখ লাইট, ক্রিসমাস লাইট, হ্যাঁ 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 এটাই তো শপিং। বুব্বুর শপিং মানে হচ্ছে খেলনার পাশেই হচ্ছে খেলনার দোকান, ও কি আর ছাড়ে। তো ওকে একটা আপাতত বল কিনে দেওয়া হচ্ছে, কারণ বিশ্বাস করুন ওর ঝুড়িতে আর একটুও জায়গা নেই আমার কিছু রাখার। ওর ঝুড়িতে মানে ও একটা বড় হোর্ডার বলা যেতে পারে, হোর্ডিংয়ে ও স্পেশালিস্ট, তাই ছোট্ট কিছু একটা নেব তো বলই নি, কারণ আউটডোরে আমরা বেশি টাইম কাটাই এখন বাগানে, ওখানেই আমার কাজে লেগে যাবে ওটা। বুব্বুর আজকে লাস্ট এক্সাম ছিল, যেটা ওরাল ছিল। তো বুব্বুর এখন ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, এখন একটুখানি বাগানে এসেছি। আর আমাদের শপিং হয়েছে, এলইডি লাইটস এনেছি, আমরা ক্রিসমাস ট্রি সাজাবো, আর আমার আগের বছরে কিছু অ্যাক্সেসরিজ আছে ওগুলোকে বার করবো, ওগুলো হয়তো নেক্সট ব্লগে দেখাবো। আজকের ব্লগে এখন আপাতত কোটা পূরণ করতে আমি এসছি এখানে, এখানে কোটা পূরণ করে ঘরে ঢুকে যাব। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দেবো, আমার গাছে জল দেওয়া বাকি আছে, আবার খুব শিগগিরই নিয়ে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আমিও বসে আছি নতুন বছরটা কবে আসবে সেই অপেক্ষায়, আর
সেই অবধি সবাইকে কিন্তু ভালো থাকতে হবে, আমরাও চেষ্টা করছি ভালো থাকার। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে।